সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখব কিভাবে শিমের জাবপোকা দমন করা যায়। আমি আশা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তবে আসলে অনেক কিছুই আপনারা মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শিম বাংলাদেশের অন্যতম একটি শীতকালীন সবজি। দেশের বিভিন্ন জেলায় রবি মৌসুমে প্রচুর শিম উৎপাদিত হয়। শিমের উল্লেখযোগ্য পোকামাকড় হচ্ছে পট বোড়ার বা শুটির মাজরা পোকা, এফিড বা জাব পোকা, থ্রিপস। শিম গাছে আক্রান্ত এই পোকার নাম হচ্ছে জাব পোকা। জাব পোকা শিমের অন্যতম ক্ষতিকারক পোকা। পূর্ণাঙ্গ জাব পোকা কালো রঙের হয়। মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় জাব পোকার বংশ দ্রুত বৃদ্ধি পায়। জাব পোকা, শিমের জাব পোকা সাধারণত কালো রঙের হয়ে থাকে। এ পোকার দেহ নরম, ডিম্বাকৃতির। এ পোকার দেহ লম্বায় 1.5 থেকে 2 মিলিমিটার। এগুলোর দেহ থেকে মিষ্টি রস নিঃসরণ হয় বলে জাব পোকা আক্রান্ত গাছে পিঁপড়ার উপস্থিতি দেখা যায়। এ পোকার জীবনকাল 8 থেকে 10 দিন। ডানাযুক্ত পোকা এক গাছ থেকে অন্য গাছে উড়ে গিয়ে বংশ বিস্তার করতে পারে, ফলে অতি অল্প সময়ে এগুলো বিরাট এলাকায় শিমের অপূরণীয় ক্ষতি করতে পারে। জাব পোকার ক্ষতি শনাক্ত করবেন কিভাবে? পূর্ণবয়স্ক পোকা ও নিম্ফ উভয়ই শিমের পাতা, কাণ্ড, পুষ্পমঞ্জুরি ও পডের রস শুষে খায়। অতিমাত্রায় আক্রমণের কারণে গাছের পাতা কুঁকড়ে যায় ও গাছের বৃদ্ধি কমে যায়। আক্রান্ত পুষ্প থেকে সাধারণত কোনো শিম হয় না। জাব পোকার আক্রমণের ফলে শিমের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। জাব পোকা অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত বেশি দেখা যায়। গ্রীষ্মকালে এগুলো বাদাম, মটরশুঁটি ও ক্রুসিফেরাস জাতীয় গাছের উপর বেঁচে থাকে। জাব পোকা দমনের উপায়। ডানাযুক্ত জাব পোকা হলুদ প্যান ফাঁদ ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব। পানির সাথে সাবানের গুঁড়ো মিশিয়ে হলুদ প্যানে রেখে ফাঁদ তৈরি করে তা আক্রান্ত মাঠে রেখে দিলে ডানাযুক্ত পোকাগুলো চলাফেরার সময় উক্ত ফাঁদে ধরা পড়ে। সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধা ভাঙা নিম বীজের পানি। 1 লিটার পানিতে 50 গ্রাম নিম বীজ ভেঙে 12 ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে। আক্রান্ত গাছ 10 দিন পর পর 3 বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুঁড়া 10 গ্রাম বা গুল 10 গ্রাম অথবা সাবানের গুঁড়া 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। রাসায়নিক ব্যবস্থাপনার মধ্যে ইমিডাক্লোপ্রিড যেমন হেমিডর, কনফিডর, পিমিডর, অ্যাডমায়ার, ইমিটাফ প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বাইফেন্থ্রিন যেমন টলেস্টার, নোভাস্টার, এসিটামিপ্রিড, এসিফেট প্রভৃতি উপাদান সমৃদ্ধ কীটনাশকগুলো জাব পোকা দমনের জন্য ব্যবহার করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।